আজকে কিন্তু ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে রাইট বন্ধুরে কই পাবো সখী গো ওই আমার বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা দাঁড়িয়েছি একদম নদীর মাঝে দেখেন নদী যখন ভরা থাকে তখন দেখতে কেমন লাগে আর যখন নদী শুকিয়ে যায় তখন সেই সময়টা কেমন লাগে নদী শুকায় গেছে শুকনা নদী ছোট নদী ঠিক আছে তো আজকে কিন্তু ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে রাইট ওস্তাদ এটা কি বৈশাখ মাস হ্যাঁ এটা কি বৈশাখ এটা বৈশাখ না এটা চৈত্র মাস চলছে সামনে পড়বে হ্যাঁ সামনে পড়বে আর কি এই শিখকে তো আসলে কথা ছিল হ্যাঁ হবে কি হ্যাঁ কোন যে এই ছোট নদীরই গান বেলে যে রবীন্দ্রনাথ ঠাকুর না কি জানি কিরা যে কাজী নজরুল ইসলাম কিংবা আমার বেলে আমার গ্রামে যা লেখছিল আমি হয়তো ছোটবেলায় আমার আব্বার মুখে শুনছিলাম ওই আব্বাসউদ্দিন সাহেব উনি দিঘুলে একবার আসছিলেন ওই আসার মধ্যে গানটা লেখছিল আর কি লিখে উনি ওই মঞ্চে গাইছিলেন যাই হোক আমরা চলে যাবো মূল খেলায় এই যে প্রিয় দর্শক আমার হাতে একটা বোতল কাটা এই যে দেখেন আর বোতলে কিন্তু রাখা আছে কিছু টোকেন আর টোকেনে আছে তিনটা করে অক্ষর আর এক একটা শিল্পী একটা করে টোকেন তুলবে টোকেন তুলে তিনটা অক্ষরের ভিতরতে যে কোনো একটা অক্ষর বেছে নিতে হবে হ্যাঁ ওই এক অক্ষর দিয়ে সবচেয়ে বেশি গান গাইতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী বোঝা গেল তিনটা অক্ষর আছে তোমার মনোনীত যেটা সেই অক্ষর তুমি বেছে নিবে আর বেছে নিয়ে সেই অক্ষর দিয়ে কয়টা গান গাইতে পারো সেটাই কিন্তু আজ দেখার বিষয় তো প্রিয় দর্শক আমরা চলে যাবো এবার মূল খেলায় তো প্রথমে কে তুমি একটা টোকেন উঠাও তুমি একটা উঠাও টোকেন গুলো নিয়ে নাও যার যার দাস এই যে না খোলার কথা ঝাপ কবি সে খুলল আগেই কেউ খুলবে না আগেই খুলবে না খালি টোকেন গুলো ধরে রাখো বিপ্লব নিয়ে নাও দেখো তোমার কি কি অক্ষর আছে তুমি কোন অক্ষর দিয়ে গান গাইবে পাইছিলাম যেটা সবচেয়ে বেশি তোমার মনে চাচ্ছে যে পারবে না বলো ব দিয়ে আচ্ছা দেখি ব দিয়ে কয়টা গান তুমি গাইতে পারো বন্ধুর প্রেম বন্ধু তুমি রইলা কই আহার রামাই রাখলা কই প্রেমের গাছে উঠাইয়া কাইরা নিলা কই ছোট একটা বুকে একটা জ্বালা কেমন সই বন্ধু তুমি রইলা কই আহার রামাই রাখলা কই তুমি রইলা কই আহার রামাই রাখলা কই দুইটা বন্ধু রে তোর বুকের ভিতর সখের বাসে বানায়া আচ্ছা কয়টা হলো গান তিনটা হয়েছে ওস্তাদ তিনটা হচ্ছে গান আমরা স্কেলে লিয়ে নিচ্ছি বন্ধু রে কই পাবো সখী গো ওই আমার বন্ধু রে কই পাবো সখী গো ও সখী আমার আমার বন্ধু বিলে পাগল মনের বোঝাইলে বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া বলে ওকে ও
চ্যাংরা রে বান্ধিলাম পিরিতে রে ঘর ভালোবাসার খুঁটির পর বান্ধিলাম পিরিতে রে ঘর ভালোবাসার খুঁটির পর আদরে দিলাম ঘরে চাউল ও মন হলে সুখে রবো চিরকাল ও মন হলে সুখে রবো চিরকাল বলবো না গো আমি জাইতে পারো জলের ঘাটে তাকে বসে দিন দিন যায় তোমার আসে জলের ঘাটে তাকে বসে দিন দিন যায় তোমার আসে কাটিতে যায় দিনের সূর্য তুমি আসো না কাটিতে যায় দিনের সূর্য তুমি আসো না একটা দুই তিন আগো ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তুমি শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আচ্ছা একটা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক ধার দুধের ওরে মালা কার লাগিয়া গাথিয়া
নদীর কূলে আমি হারাই আসি মালাকারে মালা না 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 যদি আমরা ওয়ার্ড গুলো ভুল ধরি তাহলে প্রথমেই ভুল আছে আমরা ওয়ার্ডে যাব না ঠিক আছে ওয়ার্ডে না স্যার প্রথমেই অজানা এক হ্যাঁ প্রথমেই ভুল আছে আমি তো বলছি ওয়ার্ড যদি আমি ধরি প্রথম ওয়ার্ডেই তার ভুল আছে ঠিক আছে ওয়ার্ডের মাথায় আরেকটু শব্দ রয়ে গেছে আমি বুঝলাম মালা কার লাগে এত দিগুলো শুরু হলো ওয়ার্ড হলো একটা তিনটা না দুইটা 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 আর মায়ারে 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 মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো এটা কিন্তু বলবা কিতাবুলের অনেকটাই ভুল আছে এবার চলে যাবো আমরা আশার কাছে তোমার কোন অক্ষর পছন্দ ক দিয়ে বলিস ক হ্যাঁ ক হ্যাঁ সে বলো ভালো আজ আমার কি বলবো কইতে পারি আমার গায়ে যত দুঃখ সায় বন্ধু আরে কর তোমার মনে জানি না দুটা দুটা তার মাস আসার আগে তুমি আমার বাড়িতে আসবে আসার মাস
মাস আসারা গে তুমি আমার বাড়িতে আসবে তিনটা দুই আমার সোনার মহনা পাখি ছিল টেলিফোন জানি কোন অপরাধে নারে 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 মন পীড়িত করিস না নারে 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 মন পীড়িত করিস না এক দুই না তো সুপ্রিয় দর্শক, এই ছিল শিল্পীদের মেধা যাচাই। হয়তো এই যে একটা অক্ষর দিয়ে কে কয়টা গান বলতে পারে, আসলে কিন্তু এটা কঠিন একটা কাজ। আর আজকের বিজয়ী আমি আজকের বিজয়ী অবশ্যই পেয়ে গেছি। আজকের বিজয়ী হলো রিয়ামণি। রিয়ামণির জন্য সবাই তালে। না, তোমার তো লাস্টে দেওয়া যাবে না। তো যাই হোক, এবার কিন্তু চলে যাবো আমরা পুরস্কার বিতরণে, নাকি? আজকের পুরস্কার পুরস্কার দিলেন একটা, আর একটা গান শুনি রিয়ার মুখে। এই ছিল এখনকার কন্টেন্ট। হয়তো আমি একটা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হলো কি, এই যে আজকের কন্টেন্টে
আপনাদের প্রিয় একজন শিল্পী আছে, হয়তো আমরা অনেকেই দেখছি তাকে, ডিজে সোহাগ, আর আছে কিতাবুল, আছে আপনাদের প্রিয় বিপ্লব, চরিয়ামণি, আশামণি, রতি। আমার একটা জিনিস জানার বিষয়, সেটা হলো কি কোন শিল্পীর গান ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাকে নিয়ে আবারও আমরা ফিরবো আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।